হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, এবার মুখ টুখ ধুয়ে ভালো করে ব্রাশ টাশ করে মুখ টুখ ধুয়ে নেব। তারপর অনেক কাজ আছে ফ্রেন্ডস, সকাল সকাল উঠে আজকে বানাবো, মানে একটু রুটি বানানোর ইচ্ছা আছে। তো মুখ টুখ দিয়ে একটু রুটি আর চানা দিয়ে একটু ঘুগনি বানাবো। তো চলো, আর এবার মুখ টুখ ধুয়ে নিয়েছি ভালো করে, এবার বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নেবো। গোটরগুলো আর কি ওই যে ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানাও গোট্ট ঝাড়ু দিয়ে। তারপর এবার রুটিগুলো আমি বানিয়ে নেবো আর কি, ভালো করে ডলে ডলে বানিয়ে নেবো। আর এই যেদিকে দেখতে পাচ্ছি তোমাদের সাথে আর কি সব কিছু শেয়ার করতে পারলাম না, এই যে রুটিটা আমার হয়ে গেছে, মানে এক হাতে ফোন ধরে ফ্রেন্ড সবগুলো মানে সব কিছু আর কি ক্যামেরার মধ্যে শেয়ার করতে পারি না আমি। তো যতটুকু পারি একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওই যে রুটি আমার হয়ে গেছে, এদিকে ঘুগনিটাও আমি চানা দিয়ে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সকালে রুটি মানে চানা, রুটি আর চানা আর রান্না, এই যে রান্না করেছি দেখতে পাচ্ছ, এটা হলো পেঁপে, পেঁপে দিয়ে চানা দিয়ে শুক্তার মতো একটু বানিয়ে নিয়েছি। আর বানাবো ডাল, তো ডালটা আমি এই যে কুকারে বসিয়ে দিয়েছি, আর এবার যে সিজিটাও মেরে দিয়েছে, এই যে ডালটা নামিয়ে নিয়েছি। আর এদিকে শুক্তাটাও হয়ে গেছে আমার, ডাল সিদ্ধ হতে হতে ডালটাও হয়ে গেছে। আর এবার এই যে ডালটাকে আমি সম্বাসও দিয়ে দেবো। তো আজকে সকালে খাওয়া শুক্তার ডাল আর রুটির জন্য চানা বানিয়েছি, সেটাও একটু রয়ে যাবে খেয়ে। আর দুপুরে কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো সবাই সাথে থাকো ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তো সকাল থেকে তোমাদের সাথে আর সামনে এসে আমার কথাই বলা হয়নি, কারণ সকাল সকাল উঠি না ফ্রেন্ডস, আমি একটু খুব ব্যস্তই থাকি। সকালে আমার একটু আর কি খুব কাজের তাড়াহুড়ো থাকে, কারণ সকাল সকাল উঠে রান্না বান্না, কারণ হাজব্যান্ডের তো ডিউটি আছে, তার জন্য সকাল সকাল উঠে আমার সবগুলো কাজ মানে আর কি সেরে নিতে হয় তাড়াতাড়ি করে। তো তার জন্য আর কি একদম সকাল সকাল উঠে তোমাদের সামনে আসার হয় না। এই যে একটা দেখতে পাচ্ছ পিম্পল উঠে গেছে, তো এখন সব কাজটা শেষ। আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, আর এখন প্রায় 9:30-এর মতো বেজে গেছে। আমার সব কাজগুলো শেষ, গোটরও ভালো করে গুছিয়ে নিয়েছি। এই যে আল্লাহ টাল্লা সব কিছু আমার গুছানো হয়ে গেছে, বিছানা বিছানা টিছানা তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম, সব কাজটা হয়ে গেছে। আর রান্না করেছি ডাল শুক্তা, আর দুপুরে কি রান্না করব দেখি কি করতে পারি, কারণ শুক্তা ডাল দিয়ে তো হবে না, দুপুরে কি করি দেখা যাবে। আর এবার বানাবো একটু চা, কারণ রুটি আর ঘুগনি বানিয়েছি কিন্তু চা খাইনি, তো একটু পরে খাবো একটু চা। চাটা খেয়ে আর কিছু কাপড় টাপড় আর কি ধোয়ার আছে, সেগুলো ধুয়ে দেব। তারপর একটু পরে স্নান টান করে ঠাকুর দেবো, আজকে তো হলো আরও বৃহস্পতিবার, তার জন্য ভালো করে ঠাকুর দিতে হবে। তো স্নান টান করে ভালো করে ঠাকুর টুকুর দিব। আর ফ্রেন্ডস, আমার না এখন পর্যন্ত সর্দিটা কমেনি, অনেক দিন হয়ে গেছে, প্রায় মানে প্রায় 10-12 দিন হয়ে যাবে আমার সর্দি এখন পর্যন্ত কমেনি, তার জন্য একদমই ভালো লাগছে না ফ্রেন্ডস। আর দেখতে পাচ্ছি সকাল সকাল উঠলে না পুরো সাদনি সকাল ঘুম ঘুম ভাব করে, কিন্তু ঘুম আসে না। তো চলো, আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কী কী করি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবটা, সবার সাথে থাকো, আমি ডিউটি স্কিপ না করে পুরো দেখতে থাকো ফ্রেন্ডস। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটু চা বানিয়ে নিয়েছি, আর ফ্রেন্ডস এত লেট করে বানিয়েছি, এখন প্রায় 11টা বেজে গেছে, এখন আমার চা খাওয়ার সময় হয়েছে, কারণ সকালে তো মানে বাটটাত খাই না, তার জন্য একটু লেটেই চা দেওয়া মানে চাটা খাই আর কি। তো ওই যে দেখতে পাচ্ছ চাটা খেয়ে নিচ্ছে, আর আমার দুধের চা না হলে আমার একদমই ভালো লাগে না, তার জন্য ওই যে দুধ দিয়ে একটু চা বানিয়েছি, আর সকালে রুটি দিয়ে যে একটু চা খেয়ে নিচ্ছি। তারপরে আর কী কী করি তোমাদের সাথে অবশ্যই সবটাই শেয়ার করবো, তো সবাই সাথে থাকবে পাশে থাকবে। আর চলো, আর কী কী করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আজকে তো হলো বৃহস্পতিবার, তো এখন স্নান টান করে ঠাকুরকে দেব, তারপরে আর কথা হচ্ছে ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ স্নান করে আর স্নান টান করেছি, সিঁদুর আর টিপ দিয়ে দিয়েছি, আর দিয়ে ঠাকুরটাও দিয়ে দিয়েছি, কারণ বৃহস্পতিবার ছিল, অনেকক্ষণ টাইম লেগেছে ভালো করে বাসন ঠাকুরের বাসন মেজে তারপর ফটো টোটো মুছে ভালো করে দিয়েছি ঠাকুর। তো তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রেন্ডস, তোমরা তো জানো এই যে আমার ছোট ঠাকুরের কুশি, আর এই যে দিয়ে দিয়েছি ঠাকুরকে, দেখতে পাচ্ছ মা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী আর মহাদেব বাবাকে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আমার ছোট কুশি। তো তোমরা বলবে অবশ্যই আমার কুশিটা কেমন ছোটো মোটোর মধ্যে ছোটো কুশি। তো ঠাকুর দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, তো ঠাকুর দেওয়া তো হয়ে গেছে, এবার প্রসাদ টোসাদ নামিয়ে তারপর একটু তেল উল দেবো শরীরের মধ্যে, তারপর কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে রোদে দিয়ে আসবো। তো চলো ফ্রেন্ডস, আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে।
ফ্রেন্ডস, তো এখন বিকেল হয়ে গেছে, খাওয়া মানে দুপুর মানে স্নান টান করার পরে আর তোমাদের সাথে কথা হয়নি। স্নান টান করে ঠাকুরকে দোয়ার পরে একটু কথা বলেছিলাম, আর তো কথা হয়নি। আর দেখতেছি অন্ধকার, পুরো কারেন্ট চলে গেছে, আর এখন প্রায় 4টা বেজে গেছে, কারেন্টও নেই, আর খুব বৃষ্টির ভাবও করেছে, মনে হয় বৃষ্টি এসে যাবে। আমি কাপড় চোপড়গুলো এখন গিয়ে আনবো বাইরে থেকে, আর রৌদ্র একদমই নেই, পুরো অন্ধকার করে গিয়েছে, কারেন্টও নেই, যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে রুম। তো চলো, আর কারেন্ট আসলে তোমাদের সাথে দেখা হবে, রাতে চাটা খাবো, তখন দেখা মানে কথা হবে। তো চলো ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো চলে এসেছি আবার, আর তোমাদের সাথে চাটা খাওয়া, সন্ধ্যার পর আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কারণটা কারেন্ট আর কি ছিল না, এই মাত্র কারেন্ট এসেছে। আর আমার রান্না বান্নাটাও প্রায় আধা করে নিয়েছি, ভাতও বানিয়ে ফেলেছি, আর মানে দুপুরে বানিয়েছিলাম যা কিছু, মানে সকালে একটু রয়ে গেছে, আর শুকনো করে একটু ডাল সিদ্ধ বানিয়েছি আর কি, রসুন সম্বাস দিয়ে সেটা রয়েছে, আর ডিম আমলেট করেছি, হয়ে মানে রাতের খাবারটা এটাই হয়ে যাবে। আর কাল তো হলো শুক্রবার, তার জন্য এখন পরিষ্কার টরিষ্কার করে রেখে দেব, খেয়ে দিয়ে আর কি এখনও খাওয়া হয়নি। তো আর খুব আজকে ফ্রেন্ডস কারেন্ট যাচ্ছে, বারবার করে কারেন্ট যাচ্ছে, তার জন্য আর সব কিছু শেয়ার করতে পারলাম না, তো যতটুকু পারলাম একটু একটু করে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই বলবে, আর প্লিজ ফ্রেন্ডস সবাই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থাকো, সবাই সাপোর্ট করলে ফ্রেন্ডস ভালো লাগে, কারণ আমি সবার ভিডিও দেখি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকে ছোটো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বাই ফ্রেন্ডস, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।